السلام عليكم. وعليكم السلام. কোথায় আছেন? আচ্ছা মামু, এই যে স্কুল মাঠে আছি, তুমি কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি আসতে লাগছি। ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন IBM টেক স্টুডিও এবং আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম। মূলত আজকে যে বিষয়টা আপনাদের শেয়ার করতে যাচ্ছি, যে ইমোতে আপনি কীভাবে ভিডিও কল রেকর্ড করবেন। 100% বলতে পারি যে আমি আপনাদের যেভাবে দেখাবো এই ধরনের ভিডিও, আপনি হয়তো ইউটিউবে হাজার সার্চ করলেও কিন্তু এরকম ভিডিও আপনি পাবেন না। যদি আপনি ইউটিউবে সার্চ করেন যে কীভাবে আর কি ইমোর ভিডিও কল রেকর্ড করতে হয়, তাহলে আপনাকে দেখায় দেবে যে হয়তো ডিউ রেকর্ডার বা যে কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে কীভাবে ভয়েস রেকর্ডটা করতে হয়। কিন্তু আপনাদের আমি এটুকু শেয়ার দিতে পারি যে আপনি নিজে নিজে এখন একটু ট্রাই করবেন যে স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু যে ডিউ রেকর্ডার আছে বা বিভিন্ন ধরনের বা ডিফল্ট যে ফোনে আমাদের স্ক্রিন রেকর্ডার থেকে থাকে, তো সেই ফোনগুলো দিয়ে কিন্তু আপনার ভিডিও কল রেকর্ড হয় কিনা। তবে হ্যাঁ, ভিডিও কল রেকর্ড হবে শুধুমাত্র নিজেরটা, অন্যটা কিন্তু হবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনি কীভাবে নিজের ভয়েস এবং অন্যের ভয়েস ভিডিও সহ আপনি এটা রেকর্ড করবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদের সকলের কাছে একটু রিকোয়েস্ট করে রাখছি যে ভিডিওটা খুব কষ্ট করে করতেছি আপনাদের জন্য, বা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি করার জন্য। তো তাদেরকে আমি বলবো, বা আপনারা যে আমার চ্যানেলের নতুন দর্শক, এই ভিডিও দেখতেছেন বা আমার চ্যানেলে নতুন, বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়ি, আমরা ভিডিওতে চলে যাই। ওকে, সে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আর ভিডিওর প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি ইমোর একটা ভিডিও কল, যেখানে ভিডিও সহ উভয় পক্ষেরই ভয়েস শোনা যাচ্ছে। তো এটা আপনি কিভাবে করবেন, জাস্ট একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ভয়েস কল রেকর্ড, ঠিক আছে। তো জাস্ট আপনি এটা ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনাকে একটা সেটিং করতে হবে। তো বন্ধুরা, এখানে একটা গোপন একটা টিপস আছে, এই টিপসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি যদি ইমোর রেকর্ড কল করেন তাহলে কিন্তু আপনার রেকর্ড শুনতে পারবেন না। তো সেই টিপসটা, গোপন টিপসটা আপনাদের আমি এক্ষুনি জানিয়ে দেবো। তো এর আগে বলে রাখছি, আমার ভিডিওতে যারা এখন একটা লাইক দিন, একটা লাইক দিয়ে দিন, আর পারলে আপনার মতামতটি এখনই কমেন্ট বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে আপনি এখান থেকে সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন যে ভিডিও কোয়ালিটি, তো আপনি যদি ভিডিও কোয়ালিটি বাড়াতে চান বা কমাতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমার এখানে যা আছে আমি সেটাই রেখে দিলাম। এখান থেকে যার যা যাচ্ছে আপনাকে কিছু করা লাগবে না। তো এখান থেকে একটা জিনিস করা লাগবে, কী হচ্ছে, এখান থেকে দেখতে পাবেন এটা আপনার ইনেবল আছে, ঠিক আছে। এটা আপনাকে এভাবে থাকবে, জাস্ট এটা আপনি ইনেবল করে দেবেন। এবং এখান থেকে অডিও সোর্স এখান থেকে, যদি আপনি এখান থেকে হেডফোন ব্যবহার করেন তাহলে MIC-তে ক্লিক করে দেবেন। আর যদি আপনি হেডফোন না ব্যবহার করেন, এমনিভাবে কথা বলেন, তাহলে এখান থেকে ডিফল্টে ব্যবহার করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এই কাজটুকু আপনাকে করতে হবে। আর এখন এখান থেকে যে গোপন টিপসটির কথা বলছিলাম, সেই গোপন টিপসটি এখনই আপনাদের আমি শেয়ার করব। তো আপনি কি করবেন, আপনাকে যদি আপনি যদি কাউকে ফোন দেন, তো ফোন দেওয়ার পর আপনি যদি স্ক্রিন রেকর্ডটি করেন তাহলে কিন্তু হবে না। আপনি যার সাথে কথা বলবেন তো তাকে বলবেন যে আপনি আমাকে কল দিন, তো সে আপনাকে কল দেবে, তারপর আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করবেন, তাহলে কিন্তু আপনি কথাটি শুনতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারবেন যে এখানে আমি চারটা রেকর্ড করেছি। তো চারটা রেকর্ডের ভিতর এখান থেকে নিচ থেকে যদি গুনি 1, 2, 3, এই তিনটা রেকর্ডের একটা রেকর্ডে কিন্তু হয় নাই। তো যখন আমি এই টিপসটি ফলো করলাম যে আমি তাকে ফোন দিতে বলবো এবং আমি এখান থেকে রিসিভ করার পর আমি এখান থেকে স্ক্রিন রেকর্ড করব, তো তখন দেখলাম যে আমার ভয়েস শোনা যাচ্ছে, আমার ভয়েসও শোনা যাচ্ছে, তার ভয়েসও শোনা যাচ্ছে। তো জাস্ট আপনি কী করবেন, আপনি তাকে ফোন দিতে বলবেন। তো ফোন দেওয়ার এখান থেকে যে আপনার স্টার্ট বাটন আছে, ভিডিও কলের স্টার্ট বাটন, তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এর জন্য আগে আপনাকে এই যে ভিডিও কল আসতে হবে, ইমোতে ভিডিও কল, মনে করেন আপনাকে সে ভিডিও কল দিয়েছে, তো আপনি এভাবে মিনিমাইজ করে রাখছেন। রাখার পর এখান থেকে আপনি কী করবেন, ভিডিওতে ক্লিক করবেন, 3, 2, 1 এভাবে স্টার্ট নেবে, স্টার্ট নেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন, সে বাটনে ক্লিক করে মিনিমাইজ করে জাস্ট আপনি এখানে এভাবে চলে আসবেন। তাহলে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনি ভয়েস সহ, তার ভয়েস এবং নিজের ভয়েস দুইটাই সহকারে কিন্তু আপনি ভিডিও কল রেকর্ড করতে পারবেন। এবং আপনার কথাটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে চলে যাওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসলে দেখতে পারবেন যে রেকর্ডগুলো আছে, রেকর্ডগুলো কিন্তু বন্ধুরা আপনার এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই রেকর্ডটা হচ্ছে, আপনারা প্রথমে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ক্যান নট প্লে দিস ভিডিও এরকম শো করতে পারে, কিন্তু আপনি এটা কখনো ডিলিট করবেন না।
এটা এভাবে ডিলিট করবেন না, আপনি এটাকে কিছুক্ষণ রেখে দেন, ঘন্টা খানেকের মতো রেখে দেন বা একদিনের মতো রেখে দেন, আপনার পরবর্তীতে শো করবে। এই যে ভিডিওগুলো আমিও কিন্তু প্রথমে ট্রাই করেছিলাম, তো ট্রাই করার পরে দেখেছি যে আমারও এই এরকম আসছে, তো এরকম আসছে, ঠিক আছে। পরবর্তীতে আমি ভিডিওগুলো ডিলিট করে আমি এভাবে রেখে দিয়েছি, তো রেখে দেওয়ার পরবর্তীতে দেখছি যে হ্যাঁ আমার ভিডিওগুলো শো করতেছে। আর অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে আপনার যে ভিডিও কোয়ালিটি আছে কোয়ালিটিটা একটু কমে দিতে পারেন। তো এখান থেকে সেটিং অপশন আসার পর এখান থেকে যে ভিডিও কোয়ালিটি আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটু কমে দিতে পারেন। আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার এই ইমোট ভিডিও কোয়ালিটি করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা, এবং এই ভিডিওটি যদি আপনার কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।